হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব চাকরির পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা এই ভিডিওতে জানব ভারতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের বিখ্যাত কয়েকটি উক্তি নিয়ে, অর্থাৎ এই বিখ্যাত উক্তিগুলি কে করেছিলেন। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ইনকিলাব জিন্দাবাদ, এই উক্তিটি করেন ভগৎ সিং। দিল্লি চলো বা জয় হিন্দ, এই উক্তিটি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই উক্তিটি করেন মহাত্মা গান্ধী। পূর্ণ স্বরাজ জওহরলাল নেহরু। জয় জগৎ, এই উক্তিটির বক্তা বিনোবা ভাবে। মারো ফিরিঙ্গি কো, এই ঐতিহাসিক উক্তিটির বক্তা মঙ্গল পাণ্ডে। সাম্রাজ্যবাদ কো নাশ হো, এই উক্তির প্রবক্তা ভগৎ সিং। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটির উক্তি বাল গঙ্গাধর তিলক। স্বর ফরসি কি তামান্না অব হামারা দিল মে হায়, এই উক্তিটি রামপ্রসাদ বিসমিল এর। এরপর সারে জাহাসে আচ্ছা, এই গানটির রচয়িতা মোহাম্মদ ইকবাল। বন্দে মাতরম, এই ধ্বনির উক্তিটির প্রবক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান, এটি বলেন অটল বিহারী বাজপেয়ী। জনগণ মন অধিনায়ক জয় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই জানো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সুভাষচন্দ্র বোস। জয় জওয়ান জয় কিষাণ, এটি বলেন লাল বাহাদুর শাস্ত্রী। দেখো এখানে একটা জিনিস, জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান অটল বিহারী বাজপেয়ী, কিন্তু শুধু জয় জওয়ান জয় কিষাণ, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। মেরা ভারত মহান হায়, এই ঐতিহাসিক উক্তিটির প্রবক্তা রাজীব গান্ধী। গরিবি হটাও, এই স্লোগানটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে বিখ্যাত কয়েকজন ব্যক্তির বিখ্যাত উক্তি। পরবর্তী পাঠে আরও এরকম ভিডিও নিয়ে আলোচনা করা হবে, যা তোমাদের চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এরকম আরও তথ্য পেতে। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে কোনো এক কোনো ভিডিওতে। ভালো থাকো, সবাই ভালোভাবে পরীক্ষা দিও।